চায়ের সাথে চা হিসাবে আমরা কিন্তু বিকেলবেলা হালকা পাতলা যে কোনো একটা নাস্তা খেয়ে থাকি। আর ডাল পুরি হলে কেমন হয়? আসসালামু আলাইকুম দর্শক, রোজ কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে বানাব হোটেল স্টাইলে ডাল পুরি। আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। আর অবশ্যই অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্যে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করুন, যেন পরবর্তী রেসিপিগুলো দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা পুরি সবাই বানাতে পারি, কিন্তু কোনো কোনো সময় কারোটা মানে ফুলকোভাবে ফুলে ওঠে, আবার কারোটা কোনো সময় ফুলে না। আমার এই রেসিপিটাই আজকে তাদের জন্যে। আসুন তাহলে দেখে নিই কী করে পুরি বানাব। আমি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ দিলাম, আর 1 চা চামচ দিয়ে দিলাম, সরি এখানে 6 চামচের 2 চা চামচ দিয়ে দিলাম চিনি, আর দিব তেল, এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এবার হাত দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নিব। আর মাখানোর সময় সময় নিয়ে একটু ভালো করে গুছিয়ে গেছে মেখে নিতে হবে। মেখে নিতে নিতে এরকম জোর জোরো হবে, মোটু করলে এরকম একসাথে জুড়ো হয়ে যাবে। এখন আমরা একটু একটু পানি দিব আর এই শুকনো উপকরণগুলোকে মেখে নিব। মাখতে মাখতে এক সময় একটা রুটির ডোর মতো হবে, বেশি নরমও না শক্ত না, এরকম একটা ডোর মতো হবে। এখন আমি এটাকে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এদিকে আমরা পুরটা তৈরি করব। একটা ফ্রাই প্যানে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে আস্ত জিরা দিয়ে দিলাম সামান্য একটু, আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এখানে ছোটো সাইজের 2টা পেঁয়াজ আর 4 কোয়া রসুন কুচি করে দিয়ে দিলাম, এগুলাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখন ব্রাউন কালার হয়ে আসলে এখন দিয়ে দিব সেদ্ধ করে রাখা ডাল। আমি একটু লবণ আর হলুদ দিয়ে ডালগুলাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি মসুর ডাল 1/2 কাপ মসুর ডাল ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন এই ডালগুলা দিয়ে দিলাম, দিয়ে এই তেল আর পেঁয়াজগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিব জিরার গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া আর থালা মরিচের গুঁড়া। এবার সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ভালো করে রান্না করে নিব। এভাবে পানিটা কিন্তু শুকিয়ে এভাবে একটু শক্ত হয়ে আসবে, তখন বারে বারে এভাবে করে নেড়ে ছেড়ে এ ভিতরে পোরটা আমাদের রান্না করে নিতে হবে। এক পর্যায়ে দেখা যাবে এরকম জোর জোড়া হয়েছে। এখন মনে করতে হবে যে আমাদের ভিতরের পোরটা কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার পুরিগুলা বানিয়ে নিব। এই ডোটাকে আমি হাত দিয়ে আরও একটু মেখে নিচ্ছি। ভালো করে একটু মেখে নিলাম। এখন লেচি কেটে নিব এখান থেকে, মানে যে যে রকম সাইজের ছোট বড় যে যে সাইজের বানাতে চান এভাবে করে লেচি কেটে নিব। আমি এখানে 10টা লিচি কেটে নিয়েছি। এখন 1টা লিচি এভাবে নিয়ে একটু মেখে এভাবে গোল করে করে নিচ্ছি। সামান্য একটু তেল লাগিয়ে নিলাম। নিয়ে এবার ছোটো করে একটা রুটি করে নিব, মানে একটু বেলে নিব, রুটি বলতে মানে একটু বেলে নিব।
এই যে এভাবে একটু বেলে নিয়েছি। এখন ঠান্ডা হয়ে যাওয়া এই ডালের পুর এই রুটির মাঝখানে আমি দিয়ে দিব। আমি আগে হাতে তুলে নিচ্ছি, নিয়ে এখন এখানে এক চামচ পুর দিয়ে দিলাম। এখানে কিন্তু অতিরিক্ত পুর দেওয়া যাবে না, তাহলে কিন্তু বাজার সময় বেরিয়ে আসবে, বেশিও দেওয়া যাবে না, আবার একদম কম দিলেও খেতে ভালো লাগবে না। আমরা যখন ঘরে বানাই তখন কিন্তু আমরা চিন্তা করি যে দোকানের চাই তার একটু বেশি দেওয়ার জন্য, কিন্তু অতিরিক্ত বেশি দিলে কিন্তু হবে না। এভাবে মুখটাকে বন্ধ করে দেখুন আমি কিভাবে করছি, মুখটাকে বন্ধ করে এভাবে করে কিন্তু করে নিয়ে হাত দিয়ে চেপে দিচ্ছি। তো হয়ে গেল, এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। এভাবে করে সবগুলা করে নিচ্ছি। আমি আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি, মানে পুরটা ভিতরে দেওয়ার পর কিভাবে আমরা এই চার দিক একসাথে মুড়িয়ে নিব। এই কাজটা একটু সাবধানে করতে হবে। এই যে দেখুন, এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে হবে। এই তো হয়ে গেল, এভাবে করে সবগুলা করে নিলাম। আর ওপর দিয়ে সবগুলাকে একটু তেল লাগিয়ে নিয়েছি যেন ওপর থেকে ড্রাই হয়ে না যায়। এখন এখান থেকে একটা লিচি আমি নিয়ে নিলাম, হাত দিয়ে একটু আলতো হাতে এভাবে চেপে দিব যেন ভিতরে পোটটা চারিদিকে মানে ছড়িয়ে পড়ে। কিন্তু জোরে জোরে কাজটা করতে যাবেন না, এগুলা কিন্তু আস্তে আস্তে করে করতে হবে। তো এখন আমি একটা রুটি বেলার বেলনু দিয়ে এভাবে হালকা হাতে আস্তে করে একটু বেলে নিচ্ছি। এই তো হয়ে গেল একটা পুরি, এখন বেজে নিব। পুরিগুলা বাজার জন্য আমি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি, আর পুরিগুলা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। আর তেলটা দেখুন কতটুকু গরম রেখেছি, একদম বেশি গরমে না, মানে চুলাটাকে মিডিয়ামের থেকে একটু হাইতে রেখে তেলটা আমি গরম করে এভাবে একটা পুরি তেল গরম তেলে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর এরকমভাবে একটা চামচ দিয়ে ওপর থেকে একটু একটু চেপে দিব, তাহলে ওপর দিকে হবে কি পুরিটা ভালো করে ফুলে উঠবে। এভাবে করে আস্তে আস্তে করে সাইড দিয়ে আমি এভাবে চেপে দিচ্ছি। একটু একটু চেপে দেওয়ার পর এখন আমি উল্টে নিলাম। আর প্রথম কিন্তু এক থেকে দুইটা পুরি তেমন একটা ভাবে ফুলে উঠবে না, একটু কম ফুলবে। এটা কিন্তু অবশ্যই সবার ক্ষেত্রেই হয়। আমি যদি বলি যে আমার সবগুলো প্রথম থেকে হয়েছে এরকম ফুলকো ফুলকো, তাহলে কিন্তু হবে না। সবারই কিন্তু প্রথম একটা বা দুইটা এরকম একটু কম ফুলে। এই যে দেখুন, দুই নাম্বারে যে পুরিটা দিলাম এটা কিন্তু খুব ভালো করে ফুলে উঠেছে, আর এই যে ওপর থেকে এভাবে ফাটা ফাটা হয়ে আসছে। এরকম করে আমি আরেকটা পুরি দিয়ে দিলাম, হালকা হাতে এভাবে করে একটু চেপে দিচ্ছি। এত দেখুন ফুলে উঠেছে। বাজার সময় কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে। এখন উল্টে নিচ্ছি, এই তো হয়ে গেল। এখন আমি তেল থেকে পুরিটা তুলে নিচ্ছি, সবগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। এই যে দেখুন ফুলকো ফুলকো, এখানে কিন্তু আমি দুই তিনটা একটু কড়া করে বেজে নিয়েছি, মানে আমার কাছে ভালো লাগে তাই একটু লাল লাল করে বেজে নিয়েছি। এখন যে কোনো সস দিয়ে গরম গরম পুরি খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে। এই যে আমি একটা পুরি কিন্তু আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি।
এই যে দেখুন ভেতরের পোরগুলা সব দিক দিয়ে কিন্তু ছড়িয়ে মানে লেগে গেছে। আসলে খুব মজার এই ডাল পুরি, আশা করি আজকের রেসিপি আপনাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।